ঘুম থেকে উঠেই আমরা ফুলের ছবি দেখে মানে ফুলকে দেখে দিন শুরু করি যাতে আমাদের দিন ভালো যায় তো বসে আছি শ্বেতাম্বরের কাছে পাশে আছে পিতাম্বর ফুল ফুটবে মুখ খুলেছে পুরো বাগান সবুজ হয়ে আছে আর কাল বৃষ্টি হওয়াতে বাগানটা পুরো পরিষ্কার চকচক হয়ে গেছে প্লাস্টিকের পরে বসে থাকা যাবে শুয়ে থাকা যাবে মানে এত সুন্দর হয়ে জলগুলোও পুকুরের জলটাও চকচক করছে একদিন বৃষ্টি হওয়াতে তো গুড মর্নিং সবাইকে সবাইকে জানাই বেশ আজ ওয়েদার খুব সুন্দর সকালে এসেই চটপটাকে দেখে নিলাম কোন গাছে কেমন একা আছে কাল হালকা বৃষ্টি হয়েছে খুব বেশি বৃষ্টিও হয়নি খুব ঝড়ও হয়নি ঝড় হলে ফুল কয়েকটা ভেঙে টেঙে যায় তো সেরকম কিছু হয়নি বেশ বৃষ্টি পড়েছে বাগান চকচক করছে চারদিকে ঘাস গাছপালা সব ভিজে গেছে ধুয়ে গেছে আমি প্রতিদিন জল দিয়ে ধুই আজকে আর ধোয়া লাগলো না প্রতিটা গাছ সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আমাকে আর পরিষ্কার করতে হলো না এখানে একটা করি নষ্ট হয়ে গেছে আশা করি এই বৃষ্টি হওয়াতে একটু গাছেরও চেঞ্জিং আসবে গাছও আর একটু তরতাজা হয়ে উঠবে ভিতরে পুকুরের ভিতরে জলটা একবার চকচক করছে এই যে সেতাম্বর সেতাম্বর এই প্রথম একা একা একাই মুখ খুলছে একাই ফুটবে বলছে আমার আর সাহায্য দরকার হবে না ও এবার বড় হয়ে গেছে বলছে আমি এখন আর কারো সাহায্য নিয়ে বড় হই না আমি একা একাই ফুটে উঠব সেই জন্য এ ঠিক একাই ফোটার প্রস্তুতি নিচ্ছে মুখ খুলে গেছে সিটপট বেরিয়ে এসেছে এবং অসংখ্য জিরি জিরি পাপড়ি দেখা যাচ্ছে শ্বেতাম্বরকে যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই এত বেশি এর ব্লুমিং ক্যাপাসিটি কি বলবো এখানে মানে অজস্র করি এই একই জায়গা হাতে রয়েছে এখানে কিছু না হলেও আশা করি দশ পনেরোটা কড়ি আছেই চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়িটা কুড়িটা কড়ি হয়ে আছে শ্বেতাম্বর ফুল একটা ফুটবে নিজে নিজেই তো নিজে ফুল ফুটলে খুব ভালো লাগে মনে হয় যে ম্যাচিওর ব্লুমিং হবে আর একা একা ফুটবে কি সুন্দর এর শেপটা আসবে আপনারাও দেখবেন আমিও দেখব সবাইকে দেখাবো আশা করি কাল কিছুটা খুলবে মুখটা অনেকটা খুলে এসেছে কাল ক্লিয়ার খুলবে কেন ওই গরমের জন্যে ফুল ঠিক ফুটতে পারছিল না গরমের জন্যে এদিকে পিতাম্বরও তাই সেম পিতাম্বরের মুখ খুলছে গরমের জন্যে অনেক পাপড়ি নষ্ট হয়ে গেছিলো এই যে পীতাম্বর সিটপট দেখা যাচ্ছে সুন্দর এই যে সিটপট ভিতরে দেখতে পাচ্ছি সিটপটটা আর এই যে মুখ খুলেছে আশা করি কাল ফুটে যাবে ভেবেছিলাম আজ ফুটবে কিন্তু না আর গরমের জন্যে ভিতরের অনেক পাপড়ি কিন্তু শুকিয়ে গেছে মানে কালো কালো হয়ে গেছে খয়রি খয়রি হয়ে গেছে কেউ কিছু বলছেন না যারা লাইভে আছেন কেউ কিছু রেসপন্স দেবেন যে ঠিকঠাক লাইভ দেখা যাচ্ছে কি যাচ্ছে না আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না কেমন লাগছে আজকের দিনের বাগান কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ কমেন্ট করা যাচ্ছে কেউ একটু কমেন্ট করবেন যে হ্যাঁ কমেন্ট হচ্ছে কি হচ্ছে না বুঝতে পারছি না অনেক সময় কমেন্ট সেকশন বন্ধ হয়ে যায় Uh...